গৌরী গৌরী, বলে গৌর গৌরী, বলে গৌর গৌরী। জীবের নিস্তর নন্দসুত গৌরী, ভুবনে প্রকাশ হলে আমার গুরুর পদধ্বনি, ভুবনে প্রকাশ হলে গুরুর পদধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ আপনি শিবরি, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
লোকে গোপনে ছিল। এই ঘড়ি না নিতাই গোমুর নাম নিল, এই ধরা কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণ না
রাধিকা গোপী মন চর 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 গিরিধারি নাগর নাগর রাধিকা রমন গোপী মন গিরিবর ধারি নাগর মনোহারে নাগর তুলছি কুসুম দলে রাগেত কমল ফুটে পুলকিত তন মম প্রাণ পুলকিত তন গোপ
শিবে কি করে ঘোচলে বিভেদ, ঘোচলে বিভেদ আবার চরল কথা সৃষ্টি করি গেল পঞ্চবেদ, গেল পঞ্চবেদ আবার অবতারে তৎপদম দোর সীতাম জনম তসময় শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কর বেকে তুমি যেন চরাচর, তদে পদ তোর সীতাম যেন তসে মই শ্রী গুরবে নমঃ। অখণ্ড মন দল কর বেগ তুমি জনম চরাচরম তৎপদম দোর সীতাম যেন তসময় শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কর বেগ তুমি যেন চরাচর তৎপদম দোর সীতাম যেন তসময় শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কর বেগ তুমি যেন চরাচর তত পদং দোর সীতং যেন তসময় শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কর বেগ তুমি যেন চরাচর তৎপদম দোর সীতাম যেন তসময় শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কর অখণ্ড মণ্ডল কর বেগ তুমি যেন চরাচর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু
গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল অখণ্ড ও ব্যক্তম যেন চদাচদ ও তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতিত পতিত গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি ও নমঃ গুরু কৃষ্ণ ও গুরুদেব মহেশ্বর তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজান লম্বিত ভুজ 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 কন কায়ব ধাত 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 সংকীর্তনৈকপীত ডোপীত ডোপীত কমলয় তক্ষলয় তক্ষলয় বিশ্বম্ভর দ্বিজ বড যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করুণার অবতার জগতনাথ সুতায়চ অপুত্রায় সভিত্রায় সকলে ত্রায়তে নমঃ। কৃপা সিন্ধু ফারে বচারে 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 পতিতানং পাবনে ভবনে ভবনে সকল বৈষ্ণবে ভাই নমঃ নমঃ। ও অখণ্ড মণ্ডল আরে মর আরে মর আমার গৌরাঙ্গ সুন্দর
তর বিবাই আরে মন আরে মন গৌরাঙ্গ সুন্দর আরে মর আরে আমার গৌরাঙ্গ সুন্দর আরে মর আরে মর ওই আমার গৌরাঙ্গ সুন্দর অখিল জীবের মন ল চল কিবা অখিল জীব বেড লাগি ও বন থাদ অখিল জি বেড মন ল চল বিবাই অখিল জি বেড লাগি ল চল থাদ যেন ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে সবে তো শুদ্ধ কৃষ্ণ রাগে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফাঁদ কেন পাতে ব্যাধেরা ফাঁদ পাতে পশু পাখি ধরবার জন্য তা আজ গৌরাঙ্গ মহাপ্রভু ফাঁদ পেতে বসে আছেন কি ধরবার জন্য এই কলি জীবে মনকে ধরবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ফাঁদ পেতে বসে আছে ব্যাধেরা ফাঁদ পাতে কি যে ফাঁদটা কিসের তৈরি হয় রশি কিংবা একেবারে দড়ি আর গৌরাঙ্গ মহাপ্রভু যে ফাঁদ পেতে যে কিসের ফাঁদ প্রেমের ফাঁদ দুটি বাহু প্রসারিত করে আয় তোর একবার হরি নাম নে একবার হরি বল বল তাই পদকার বলছেন কি যেন ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে কলি জীবের মনকে ধরবার লাগে ওরে ফাঁদ পেতেছে কলি জীবের মনকে ধরবার লাগে যেন ফাঁদ পেতেছে যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের বাহু প্রসারিত করে ডাকছে ওহে কলি হতজীবী তোরা একটি বার কৃষ্ণ বল তোরা একটি বার হরি বল ওরে ওরে কলির জীবী তোরা একটি বার কৃষ্ণ বল তোদের জন্য তো এসেছি আমি বল একটি বার বল হাতে ধরে পায়ে ধরে যে গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিতরণ করে তাকে ছেড়ে কি অন্য কোথাও যাওয়া যায় গো যারা গিয়েছে ভুল করেছে তাই পদকার কি বলছে ভুল করেছি বাবা কাঁদিয়া কহে পুন কাঁদিয়া কহে পুন অখি জলে ভেসে যা কেদে কেদে কাঁদিয়া কহে পুন ধিক মডব কহে পন কাঁদরে কলি জীবের দুর্দশা খেজি বোর হরি হ
ওরা কাঁদে রে কাঁদে কাঁদে রে কাঁদিয়া কহে পুন ধিক মড বুদ্ধি আমার কাঁদিয়া কহে আমি অভিমানে 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 হারাইনু গৌর গণমন আমার অভিমানে হারাইনু গৌর গণমনি গৌর গুণমণি আমার প্রাপ্ত গৌ হারাইলা আমারে প্রাপ্ত গৌর হারাইলা প্রাপ্ত গৌ হারাইলা আমারে প্রাপ্ত গৌর হারাইলা হায় হায় আমি কি করিলাম ওরে প্রাপ্ত গৌ হারাইলাম হায় হায় যে গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবার জন্য এলেন তাকে ভুলে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন পারিষদবর্গকে সঙ্গে করে নিয়ে নাম বিতরণ করতে করতে নদীয়ার পথ ধরে, কিন্তু এমন সময় সম্মুখে এসে হাজির হলেন কে? কলি মহারাজ। প্রভু যদি সবাই এত হরিনাম বলেন, হরিনাম করে কলির জীব সবাই যদি হরি বলে তাহলে আমি এই 84 কুণ্ড নরক পূর্ণ করবো কেমন ভাবে? প্রভু গো সবই তো জানো প্রভু, আমরা চার ভাই সত্য ত্রেতা দাপর কলি। কলি পেলেন তিন পাদ সত্য এক পাদ মিথ্যা, দাপর পেলেন দুই পাদ সত্য দুই পাদ মিথ্যা, আর আমার ভাগে সত্য গেল ত্রেতা গেল দাপর গেল সবাই তো এক এক করে ভাগ করে নিয়েছেন, আর আমার ভাগে কি পড়েছে জানো? তিন ভাগ মিথ্যা এক ভাগ সত্য, বলতো আমি কেমন ভাবি 84 কোষ নরক পূর্ণ করব বলো প্রভু বলো। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে কলি মহারাজ কাঁদছে, গৌরাঙ্গ মহাপ্রভুর বাম অঙ্গ হতে সৃষ্টি করলেন একটা নারী, সুন্দর নারী, মেন লাইনে চলেছেন নাচতে নাচতে গৌরাঙ্গ মহাপ্রভু কল লাইনে চলেছেন সেই নারীটি, কিন্তু একে একে সবাই ওই নারীর পিছনে চলে গেল। আর গৌরাঙ্গ মহাপ্রভু যে চলেছেন তার সঙ্গে গেলেন কজন? মাত্র পাঁচজন, যাকে আমরা বলি পঞ্চতত্ত্ব। আমরা কলির মানুষ কামিনী কাঞ্চন প্রিয় অর্থ পিপাসু মানুষ, আমরা পদকার বলছেন কামিনী কাঞ্চন সংক্রামণ ব্যাধি, সংক্রামক ব্যাধি জীবের ফেলিছে ঘিরিয়া, জীবের ফেলিছে ঘিরিয়া মহাজন চিত অমূল্য রতন দানবে নিতেছে লুটিয়া, দানবে নিতে
গেছে লুটিয়া। আজ কামিনী কাঞ্চনের পিছনে, অর্থের পিছনে, বিষয় বৈভাগের পিছনে আমরা ছুটে চলেছি, ভগবানের পিছনে কেহ নেই আমরা। এর বা কারণটা কি? যেতে হয় বাবা একটু পিছনের কথা। ভগবান নিত্য নৈমিত্য যেতে বলি মহারাজের বাড়িতে। কেন না? বলি মহারাজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, যেখানে থাকে যেমন ভাবে থাকুক না কেন, প্রত্যেকটা দিন মধ্যাহ্ন ভোজন করে যাবেন ওই বলি মহারাজের বাড়িতে। কে না কৃষ্ণ। কৃষ্ণ যান, একদিন যুধিষ্ঠির বললেন আমি যাব। কৃষ্ণ তোমার সঙ্গে আমি যাবো বাবা বলি মহারাজের বাড়িতে। গেলেন বলি মহারাজের বাড়িতে। বাহ, খুব সুন্দর প্রসাদ, এত সুন্দর অট্টালিকা, দর্শন করছেন কৃষ্ণ। এখন তো রন্ধনে অনেক বাকি, তো চলো না একটু ঘুরে আসি। পিছনের বাগান ঘুরে ঘুরে দেখছে, মনোরম পরিবেশ, সুন্দর বৃক্ষ তরুলতা, সুন্দর ফুলের বাগান, ফলের বাগান। এই ঘুরতে 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 এক জায়গায় গিয়ে চমকে উঠলো, দেখি একটা বৃক্ষের ডালেতে একটা মানুষকে লোহার শিকল দিয়ে আসতে পিষ্টে বেঁধে রেখেছে। এমন কঠোর, আমি ভাবতাম বলি মহারাজ অনেক ভালো, কিন্তু আজ কি দেখলাম, এই আষ্টে পৃষ্ঠে একজনকে লোহার শিকল দিয়ে গাছের ডালে বেঁধে রেখেছে। কৃষ্ণ এ বাড়িতে চলো গ্রহণ করব না, এখনই আমি গৃহেতে ফিরব। কৃষ্ণ বলছ শোনো, ও যাকে মানুষ বলছো এ কে জানো? জানার কোনো প্রয়োজন নেই, নিষ্ঠুর মানুষের বাড়িতে, নিষ্ঠুর রাজার বাড়িতে আমি জল স্পর্শ করব না। আজ বলি মহারাজ এসে বলছেন, ও গো ধর্মরাজ যুধিষ্ঠির, ওকে জানো না, ওকে কেন বাধা রয়েছে তুমি জানো না? জানার প্রয়োজন নেই, ওকে যদি ছাড়তে পারো তাহলে আমি জলগ্রহণ করব, তাহলে দুপুরে মধ্যাহ্ন ভোজন করব আপনার বাড়িতে, তার আগে না। কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন বলি মহারাজ। কৃষ্ণ বলে দিলেন ছেড়ে দাও প্রভু, কেউ না জানুক তুমি তো জানো কে, ওকে যদি ছেড়ে দিই কি করবে সবই তো জানো প্রভু, তাহলে ওকে তুমি ছাড়তে বলছো মহারাজ? ওকে আমি ছাড়তে বলছি একটা কারণে, যদি কারোর বাড়ি হতে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের সময় যদি কেউ কোনো অতিথি চলে যায় বেবৈমুখ হয়ে, তার যে অকল্যাণ হবে, তাই আমি বলছি ওকে তুমি ছেড়ে দাও। আজ কলি মহারাজকে শিকল শৃঙ্খল মুক্ত করে দিলেন বলি মহারাজ। এদিকে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে, দুপুরবেলা তো চলেছেন রৌদ্র সময়, দুপুরবেলা প্রচুর রৌদ্র, কৃষ্ণ আর যুধিষ্ঠির চলেছেন গৃহপানে। দেখলেন একটা মাঠের মাঝখানে একটা বিশাল বটবৃক্ষ, কৃষ্ণ এই বৃক্ষের তলাতে একটু বসে শীতল ঠান্ডা বাতাস ভোগ করে, কৃষ্ণকে নিয়ে যখন ওই বৃক্ষের তলদেশে গিয়ে বসেছে, ঠিক এমনই সময় উপর দিয়ে যেন একটা গরম জল গায়েতে পড়ল। এ কি কৃষ্ণ, এ কি বৃষ্টি হচ্ছে? যুধিষ্ঠির, এত রৌদ্র বাইরে আর এখানে বৃষ্টি হচ্ছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখো কে। উপরের দিকে তাকিয়ে দেখলেন যে যাকে ওই কলি মহারাজের বাগানেতে লোহার শিকল দিয়ে আজকে বৃষ্টি বেঁধে রেখেছিল সেই ছেলেটি, সেই লোকটি। ওরে
তুই তো বাঁধা ছিলিস কলির বাগানেতে, লোহার শিকলে দিয়ে কলি মহারাজ তো রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আমার জন্য তুই শৃঙ্খল মুক্ত হয়েছিস, আর তুই কিনা এই ধর্মরা যুধিষ্ঠির গায়েতে প্রস্রাব করে দিলি। ওরে তুই আমার গায়ে প্রস্রাব করেছিস, ভালোই করেছিস। যে জগৎ সৃষ্টা ভগবান আমার সঙ্গে আছে, ভগবানের গায়েও তুই প্রস্রাব করে দিলি। কলি মহারাজ বসে বসে হাসছে, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির, ওটাকে জানো যুধিষ্ঠির কে? ওটা অন্য কেহ নয়, ওটা হলো কলি মহারাজ। কলি মহারাজ, মহারাজ মগার, শোনো শোনো, ও যে হলে যে জগতের ভগবান তার গায়ে তুই প্রস্রাব করে দিলি, এই কি তোর কাজ? কলি মহারাজ নেমে এসে বলছে, যুধিষ্ঠির আমি আর মুখে কি বলবো, দাঁড়িয়ে আছি তো কৃষ্ণ, একে জিজ্ঞাসা করো আমার কাজ এটা হলো কেন? এইগুলো যদি না আমি করি তাহলে আমার ওই 84 কোষ নরক আমি পূর্ণ করব কেমন করিব? ওরে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু গো কলির হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা যেমন কলি আসবে আমিও আসব, যেমন সত্যি আমি ছিলাম ত্রেতাতে ছিলাম দাপরেতে আছি, কলিতেও আমি আসবই আসব। সেদিন আমি চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আমি আসব ধরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শচী সিন্ধু মাঝে অবতীর্ণ হলে, শচী সিন্ধু পাবন অবতরী নদিয়া বিহারী হরি ধর্মান্ধ কর্মান্ধ জীবকে উদ্ধার করবার জন্য চলে এলেন এই অধম কলিযুগে। আর কলিযুগে এসে সবাইয়ের কাছে বিলিয়ে দিয়ে গেলেন কি, তোমরা যাগ করো না, যজ্ঞ করো না, পূজা করো না, একটা মন মন্ত্র আছে কি না, হরে কৃষ্ণ না, ষোলো না, 32 অক্ষর, এটাই তোমরা বলো, এটাই তোমরা জপ করো, দেখবে তোমাদের সকল পাপ হতে মুক্তি হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, ইব কেবল কেবলম, কলেও নাস্তেব নাস্তেব গতির অন্যথা, হরে গতি অন্যথা, কলের মুক্তির উপায় হরে কৃষ্ণ নাম। তোমরা সবাই মিলে বলো গো, তোমরা সবাই বলো একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ হরে, তাত কির শাস্ত নাই সে তত পাবে করে, তত কির শাস্ত নাই সে তত পাবে করিতে না পারে। তাই আজ কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন কি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ প্রতিটি জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে গেলেন, বিতরণ করলেন। সেই কলির মানুষ আমরা কেউ নাম বলি না, নাম ভালোবাসি না, কেননা আমরাও সেই কামিনী কাঞ্চনে মত্ত হয়ে যাচ্ছি। আর কলির যে কাজগুলো সেগুলো আমরা পালন করে যাচ্ছি কিনা বাবা। আজ এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এলেন, আমাদেরকে শেখালেন। আজ গুরু রূপে পতিত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু জগতে, গুরু রূপে এলেন জগতে। বলছেন কি, ওগো যে যাই করি না কেন, যে যাই বলি না কেন, আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই না বাবা? গুরুচরণ আশ্রয় না করলে কিছুই হবে না, কেননা শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, তরে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকর মরে অকর। গুরু মন্ত্র নিতে হবে, গুরু দীক্ষা দিতে নিতে হবে, কেননা গুরু গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের পথ হতে আলোর পথে নিয়ে আসেন তিনি হলেন গুরু। কিন্তু বাবা অনেকে বলবেন বাবা আমি দীক্ষা নিয়েছি, অনেকে বলবেন দীক্ষা নিয়ে এখনো নেওয়া হয়নি নাকি, অনেকে বলবেন ভুলে গেছে। আমি তিনজনকে তিনটি উপদেশ দিয়ে যাব। কি, যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা মন্ত্র জপ করবেন সকাল সন্ধ্যায়, আর যারা দীক্ষা নেননি সদগুরুর কাছ দিয়ে দীক্ষা নেবেন, আর যারা দীক্ষা নিয়েছিলেন ভুলে গেছে একটু কামারের বাড়ি হতে ঘুরে আসুন। বাবা এর মধ্যে আপনাদের দুটো প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন, যে বাবা বলছো আমরা দীক্ষা নিয়েনি সদগুরুর কাছ দিয়ে দীক্ষা নিতে বলছো, ভগবান কি সদ অসদ আছে গো? গুরু মানে ভগবান, গুরু রূপী ভগবান, ভগবান কি সদ অসদ আছে? আমার কথা নয়, এটা হলো তুলসীদাসের দোহা। বলছেন কি বলছে, লোভী গুরুর ভক্তি বিগারে পালে বিগারে সা, পালে বিগারে সা, কুটনা লোকরাম বিগারে সংসার বিগারে, সংসার বিগারে, লোভী গুরুর ভক্তি বিগারে। কোন লোভী গুরু যদি থাকে আর সেই লোভী গুরু শিষ্যরা গুরুকে যতই দিকে না কেন গুরুদেবের মন ভরে না কোনোদিন। বাবা অনেক অনেক গুরুদেব আছেন দেখবেন, বাবা আমি দীক্ষা নেব আপনার কি দিতে হবে কি দক্ষিণা বলুন, বলে বাবা হাজার এক টাকা নিয়ে তবে আসতে হবে, তারপর এদিকে বাকি আছে আরো মালপত্র। কেউ বলছে পাঁচ হাজার এক টাকা, কেউ দশ, যেমন গুরু তেমন নাকি, কিন্তু
সদগুরুর কাজ এটা নয়। বাবা দীক্ষা আমি দেব, দক্ষিণা স্বরূপ যেটা পারবে সেটা দেবে, এক টাকা পারলেও এক টাকাই দেব নাকি বাবা? যদি না কিছু না থাকে আত্মসমর্পণ করো, সবই হয়ে যাবে ঠিকঠাক। কিন্তু লোভী গুরুর কাজ কি, যতই দেবে ততই আমার মঙ্গল। কেমন একটা লোভী গুরু আর একটা শিষ্যের কথা মনে পড়ে গেল। একটা লোভী গুরু ছিল, তার শিষ্য ছিল একজন, তার নাম হলো গোপাল। তা গোপাল গুরুদেবকে যতই দেখ না কেন, গুরুদেবের কোনোদিন মন ভরে না। গুরুদেবকে দিতে 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 সবই শেষ হয়ে গেছে, মাত্র আছে দু বিঘা জমি। গুরুদেব একেবারে দুপুরে বেলা এসে হাজির, বাবা গোপাল আমি এসেছি বাবা, আসুন 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 গুরুদেব আসুন। বসতে আসন দিলেন, পদকানি ধৌত করে দিলেন, প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি তো জানেন গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি কিছুই জানি না। আরে এতদিন পর এলেন গুরুদেব, গুরুদেব আপনি তো জানেন আমি কত ভালোবাসি আপনাকে, আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো, পরীক্ষা দিতে হবে, কেমন পরীক্ষা পড়ব? আমি পরীক্ষা দিতে পারবো না, শুধু বলতে পারি যে আপনার চরণ পাওয়ার জন্য তো আমার এই জীবনকে বিসর্জন দিতে পারি। বলে ওরে তুচ্ছ জীবনে বিসর্জন দিয়ে কি হবে, শুনেছি তোর নাকি দু বিঘা জমি আছে আমার, দিয়ে দিতে পারিস আমার জন্য? আমি নবদ্বীপে একটা আশ্রম করেছি করছি ওই আশ্রমের জন্য দাঁড়া। বলে এই কথাগুলি আপনি বসুন, আমি যাবো আর আসবো। ছুটে গিয়ে যখন সিন্দুক খুলেছে, এদিকে গুরু শিষ্যের স্ত্রী সবই শুনেছেন, শুনে বলছেন কি, এই যে শোনো শোনো শোনো, এই ভরতপুরে বেলা এই দলিল সিন্দুক খুলে দলিল বের করছো কেন? বলে গুরুদেব এসেছে, দু বিঘা জমি আমি গুরুদেবকে দান করছি। বলে বাবা গুরুদেবকে দান করো, দান করা ভালো, কিন্তু একটা কথা ভেবেছো? বলে কি কথা? মনে মনে চিন্তা করছেন গুরুদেব সবে নিয়ে চলে গেছে, আছে দু বিঘা জমি, আর এই দু বিঘা জমি যদি গুরুদেবকে দিয়ে দেওয়া যাক যায় দিয়ে দেয়, তাহলে আমার এই বাচ্চাগুলোকে নিয়ে আমার পথে বসতে হবে। তাই গুরুদেবকে এমন শিক্ষা দেব এই গ্রামেতে যেন না আসতে পারি। শোনো তুমি তো বলো আমার কাছে, গুরুদেবকে নাকি বড় ভালোবাসো, গুরুদেবের চরণ নাকি বড় ভালোবাসো? বলে হ্যাঁ। এই তো দু বিঘা জমি যদি নিয়ে গুরুদেবের নবদ্বীপে চলে যায়, তাহলে গুরুদেবের চরণটা পাবে কেমন করে? একবার নবদ্বীপ আর একবার এই কাবেরিয়াতে তা হয় না, না হবে না। বলে একটা কাজ করো, দলিলটা দিয়ে দাও আর গুরুদেবের একটা চরণ কেটে রেখে দাও, তাহলে তোমার আর নবদ্বীপ আর এই কাবেরিয়া আপ ডাউন করতে হবে না। বলে তুমি ঠিকই বলেছো, তুমি এতদিন পরে একটা ঠিক কথা বলেছ, গুরুদেবকে আমি দু বিঘা জমি দিয়ে দেবো আর একটা চরণ কেটে রেখে দেবো, তাহলে আমার আর গুরুদেবের চরণ খুঁজে কোথাও যেতে হবে। তাই আজ কি করলে, একটা হাতে দলিল নিলেন, একটা হাতে নিলেন কাঠারি, নিয়ে যখন গুরুদেবের কাছে যাচ্ছেন, গুরুদেব মনে মনে চিন্তা করছেন দুপুর বেলা একটা হাতে দলিল আর একটা হাতে কাঠারি কেন রে বাবা? কাছাকাছি যখন এসেছে, এই খোকা গোপাল, এই বলছি কি, তোর একটা হাতে দলিল আর একটা হাতে কাঠারি কেন বাবা? গুরুদেব আপনি তো জানেন গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি কিছু জানি না। হ্যাঁ আপনি এই দু বিঘা জমি নিয়ে যখন নবদ্বীপে চলে যাবেন, তখন কি আপনার এই চরণ খুঁজে আমি নবদ্বীপ আর কাবেরিয়া আপ ডাউন করবো? বলেন তা হয় না। বলে তাহলে কি করব, আমি ঠিক করেছি, এই দলিলটা দিয়ে দেব আর আপনার একটা চরণ কেটে রেখে দেব, তাহলে আমরা আপ ডাউন করতে হবে। তো যখন এমন কথা বলেছে, গুরুদেব কি আর দাঁড়িয়ে থাকতে পারে? আর গুরুদেবের পিছনে পিছনে কাঠারিটি তুলে নিয়ে ছুটছেন কে, শিষ্য। গুরুদেব ওই চরণে বাঁচাবার তাগিদায় ছুটছেন পিছনের দিকে তাকাচ্ছেন, আর চরণ কেটে নেবেন আর দলিলটা নিয়ে দেবেন শিষ্য, তাই ছুটছেন শিষ্য পিছনে পিছনে, চিৎকার করে ডাকছেন গুরুদেব, ও গো গুরুদেব, আগে বারে দাঁড়িয়ে
মোর কথা শোন ও গো দয়া গুরু গুরুদেব চলে গেলেন গুরুদেব গাড়িতে উঠে ধরতে পারলেন না গুরুদেব জানো তো গুরুদেব তোমায় চরণ ছাড়া আমি কিছু জানি না গুরুদেব গুরুদেব দলিলটা নিয়ে যান গুরুদেব দলিলটা নিয়ে যা গুরুদেব আমি কিছুই চাই না গুরুদেব শুধু তোমার চরণ ছাড়া আর কিছুই চাই না গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে নয়নে চিৎকার করে গাচ্ছেন আর কি উঠছে দয়াল গুরু গোয়ামা চিরকাঙাল কোহরে গুরু রাখিও ধরা দয়া গুরু রাখিও ধরা দয়া গুরু গোয়া চিরকাল কোহরে গুরু রাখিও ধরা দয়ালে গুরু গোয়া রাখিও ধরা চাই না টাকা চাই না পয়সা চাই না জমি দাড়ি গুরুদেব টাকা পয়সা চাই না জমিদারি চাই না গুরুদেব শেষের দিনে পাই যেন গুরু তোমায় চরণ তোরে চাই না টাকা চাই না কুড়ি চাই না জমিদারি শেষের দিনে পাই যেন গুরু একটিবার দাঁড়ান গুরুদেব দলিল খানি গুরু তোমার চরণ খানি চাই না টাকা চাই না পয়সা চাই না জমি দাড়ি শেষের দিনে পাই যেন গুরু তোমায় চরণ তোরে চাই না টাকা চাই না পয়সা চাই না দালানে বাড়ি শেষের দিনে পাই যেন গুরু তোমার চরণে খানি দয়া গুরু এমন যদি লোভী গুরু থাকে বাবা সব শেষ হয়ে যাবে
শেষ হয়ে যাবে না বাবা, তাই সদগুরুর চরণ আশ্রয় করতে হবে। আর এটা কি বললাম, যারা দীক্ষা নিয়েছেন ভুলে গেছেন তাদেরকে যেতে বললাম কামারের বাড়িতে। আপনাদের প্রশ্ন হতে পারে, বাবা দীক্ষা নিয়েছিলাম ভুলে গেছি তা কামারের বাড়িতে যাব কেন, নাকি প্রশ্ন হতে পারে তো বাবা? যদি আমরা কোনো লোহার জিনিস দা বলুন, কাঠারি বলুন, শাবল বলুন, যদি লোহার কোনো জিনিস তৈরি করে ঘরেতে যদি তুলে রেখে দিই, এক বছর পরে যখন প্রয়োজন পড়বে, যখন বের করবো, তখন অবস্থাটা কেমন থাকবে? মরচে পড়ে যাবে। তাকে নিয়ে যেতে হবে কোথায়? কামারের বাড়িতে। বাবা আপনার কাছে এটা করে নিয়ে গিয়েছিলাম, তৈরি করেছিলাম, এক বছর ব্যবহার করেনি, মরচে পড়ে গেছে, ঝালাই মেরে দিন। উনি কি করবেন কামার ভাই, কি করবেন? একটু আগুনের মধ্যে পুড়িয়ে কয়েক গা হাতুড়ি পিটিয়ে দিয়ে একটু ঘষে নিয়ে ছেড়ে দেবে, বাবা যাও নিয়ে কাজ চালিয়ে রাখ। তেমনি আমি ওই হাপড় ঠেলা কামারের কাছে যেতে বলি, আমি বলেছি ওই গুরু নামক কামারের বাড়ি। যখন প্রথম গুরুদেবের কাছে এসেছিলাম, গুরুদেবের কর্ণগ্রহরেতে একটা অস্ত্র তুলে দিয়েছিলেন, যাকে ব্রিজ মন্ত্র বলা হয় আমাদের, নাকি? এটা ব্যবহার করা হয়নি, ভুলে গেছি, অর্থাৎ মরচে পড়ে গেছে, এবারে প্রয়োজনে লেগেছে। তাহলে যেতে হবে কোথায়? না, গুরু নামক কামারের বাড়িতে। গুরুদেব, অনেকদিন আপনি যে অস্ত্রটি আমার দিয়েছিলেন কর্ণগ্রহরে, অনেকদিনই ব্যবহার করা হয়নি, মরচে পড়ে গেছে, আমার একটু ঝালাই মেরে দিন তো। তা গুরুদেব কি করবে? আবার কর্ণগ্রহরে নামটি স্মরণ করিয়ে দে। হর সকরি হে ভবকাণ্ডরি হলটি ছাড়িয়া তরে দাও 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 রে, নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়া তোরে মিছা মিছি বাউরে। সকরি গৌর হরি 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 ভরসা করি হে ভবকাণ্ডরি হালটি ছাড়িয়া তরে দাও 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 রে নদী ভরা নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়া তোরে ডেকে বাবা মিছা মিছি বাউরে গুরুদেব কেন মায়া রে তোরে মিছা মিছি বাউরে।
মাতা তাই ফুবালি হাওয়া লেগেছে বাতে ফুবালি হাওয়া লেগেছে বাতে ও বেলার বেলা শেষে নাই 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 রে নদী ভরা নদী ভরা রে বোঝে না তোকে কেন মায়ার তোরে মিছা মিছি বারে কেন মায়ার তোরে মিছা মিছি বারে ও ভরসা করি হে ভবকাণ্ডারি ভরসা হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা হে ও বোঝো না তোকে কেন মায়ার তোরে মিছা মিছি বারে কেন মায়ার তোরে মিছা মিছি বারে মনরে বাবা গুরুটা কেমন? যদি শাস্ত্রে বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু তাকে রক্ষা করতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় কৃষ্ণ তাকে রক্ষা করতে পারবে না। তার একটা প্রমাণ, প্রমাণটা কি? গালগ ঋষি, ঋষি মুনিদের কাজ কি? প্রভাতে ওঠা, ভোর ভোর উঠে কি করেন? স্নান টান সেরে দিয়ে ভজন সাধন শুরু করে দেন, দেন তো, এটা হলো তাদের কাজ। গালগ ঋষি একেবারে ভোরে ভোরে উঠে অন্ধকার ব্রহ্ম মুহূর্তে উঠে আর ওই সুরধ্বনি যমুনাতে স্নান করছে, আর সেই সময় চিত্রসেন ভ্রমণে বেরিয়েছে। ভ্রমণে বেরিয়েছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে ভ্রমণ করছে, আর ওই ভ্রমণ করতে করতে পানের পিগি নিয়ে যমুনাতে ফেলেছে। পান খেতে ভালোবাসতে, পান খেতে, তা পান খেলে পানের পিক ফেলতে হয়, তা পানের পিক পিকটা নিয়ে কোথায় ফেললেন? না, ওই যমুনার জলে, অন্ধকারে যমুনাতে ফেলেছেন, জলে পড়েছে না ডাঙায় পড়েছে সেই জানে না। সে কীর্তন করতে করতে চলেছেন নগর, কীর্তন করতে করতে ওই সুরধ্বনি যমুনার তীর্থ কেমন করে চলেছে? আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, আনন্দেতে চলেছে, বলো কৃষ্ণ কে সব। আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে চললে কৃষ্ণ মাধব সুধা মাধা হরি নাম নাম রে, সুধা মাখা হরি নাম কৃষ্ণ কে সব, কৃষ্ণ মাধব সুধা মাখা আনন্দে চলেছে না, কৃষ্ণ না মধু মাখা হরি না, সবাই মিলে জপে কৃষ্ণ কে সব, কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, কৃষ্ণ না মধু মাখা
জপরে 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 রসন, জপরে 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 রসনা, রসনা মানে বদলকে বলতে বলছে। এই জপরে 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 রসনা, এই নাম জপিতে বিরামে দিও না, এই নাম জপিতে বিরামে দিও না, তাই গুরু গোবিন্দ চরণ আসে মোর হরি 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 গোবিন্দ চরণ আসে মহানামে তারি পাছে বুঝে যাবে ভব জলা জালা, সুধা মাখা হরি রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা হরি রাম কৃষ্ণ নাম মধু মাখা হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা হরি রাম। পিকে ফেলে দিলেন পানির পি, কিন্তু পিকটা গিয়ে যমুনার জলে পড়ল না, অন্য কোথাও পড়ল না, গালক ঋষি স্নান করছিলেন, গালক ঋষির গায়েতে গিয়ে পড়েছে। গালক ঋষি আর কিছু বললেন, সোজা চলে এসেছেন দ্বারকাধিপতি কৃষ্ণের কাছে। প্রভু এটা কি, এটা কোন দাগ? কিসের দাগ লেগে গেছে? কিসের দাগ মানে পানের পিক, তোমার গায়ে পানের পিক ফেলেছে কি? তার সাহস, তার সাহস কি তোমার গায়ে? প্রভু আমি বিচারে চাইতে এসেছি, তোমার কাছে বিচারে চাইতে এসেছি, বিচার দিতে হবে আমার। এই পানের পিকটাকে ফেলেছে জানো, যাকে তুমি বেশি ভালোবাসো, যার ভালোবাসাতে তুমি তাকে পুষ্কর রথ দিয়ে দিয়েছো, সেই চিত্রসেন, চিত্রসেন আমার গায়েতে পানের পিক ফেলেছে, তুমি তাকে অভিসম্পদ করছো না? অভিসম্পদ যদি দেবো আমি, তোমার কাছে আমি আসবো কেন? তোমার কাছে বিচারে দিয়েছি, আমি বিচার চাই, ঠিক আছে আমি বিচার করবো, বিচার আমি করে দিই, তুমি এখন এসো। চলেছে গালক ঋষি কিছু দূর চলেছেন, গিয়ে মনে মনে চিন্তা করছেন না, ওই বিচার করবো বলে ফেলে রেখে দেবেন আমার কথা, কি বিচার করে আমি দেখব। গিয়ে বলছে প্রভু কি বিচার করবে, ওর কি সাজা দেবে? সাজা তো দেবেন বললেন, কি সাজা দেবে ওকে? আমি সাজা দেবো বলেছি তো, না কি সাজা দেবে আমার জানতে হবে, ও মরবে। ফিরে এসেছিলাম বলে একটা বিচার পেলাম, মরবে নাকি? আবার চলেছে কিছু দূর, গিয়ে মনে মনে চিন্তা করছেন, জন্মালে মৃত্যু হবে, জন্ম নিয়েছি যখন মরতে হবে, কেউ আগে আর কেউ পরে, ও মরবে তো, মানুষ সবাই তো মরবে, কিন্তু কখন মরবে, কিভাবে মরবে, কেম কে মারবে এটা তো বলল। আবার চলেছে কৃষ্ণ, আবার এসেছো, কি হয়েছে? তুমি তো বললে মরবে, ও কবে মরবে, কে মারবে, কখন মরবে? কৃষ্ণ রাগ ভরে প্রধানমৃত ভাবে বলে দিলে, ওকে আমি মারব, তিনের দিনের মৃত্যু হবে, আমি নিজেই মারব। প্রভু শুনে শান্তি পেলাম, আনন্দ পেলাম, প্রভু প্রভু গো আমিও প্রতিজ্ঞা করলাম, যেদিন ও মরবে সেই দিন আমি স্নান করব, তার আগে স্নান আমি করব না, ওই বৃক্ষের তলাতে গিয়ে আমি বসলাম। ও প্রতিজ্ঞা করলে, বৃক্ষের তলাতে গিয়ে বসলে, এদিকে কৃষ্ণ অঝর নয়নে কাঁদছে, কি করলা?
কি ভুল করলাম? আমি ভক্তকে এত ভালোবাসি, আমি নিজে মুখে বলেছি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমায় গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নামে রেখেছি বাঞ্ছা কল্প তরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তকে এত ভালোবাসি, আর সেই ভক্তকে আমি নিজে হাতে মারব বললাম, কি ভুল করলাম? আমি কেন এমন অভিশ্বাস করলাম? ঠিক এমতি সময় নারদ মুনি চলেছেন বিনা যন্ত্র সহযোগে কীর্তন গাইতে গাইতে, কোথায় না ওই দ্বারকাধিপতি কৃষ্ণের কাছে। কেমন করে চলছে? নম নম নারায়ণ, 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 শঙ্খ চক্রধারী বর হরি হরি বল, পদ্মধারী নারায়ণ, শঙ্খ চক্রধারী নারায়ণ, পদ্মধারী নারায়ণ, নম নম 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 নারায়ণ, হরি 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 নম নম নারায়ণ, নারায়ণ। প্রভু তুমি কাঁদছ, আজ তোমার চোখে জল, কি প্রভু কি দেখছে, কেন তার চোখে হয়েছে? নারদ তুমি এসেছো, নারদ আমি যে আজ বড় বিপদে পড়েছি, কি বিপদ? নারদ আমি যে ভক্তকে বড় ভালোবাসি জানি তো, আর সেই ভক্তকে আমি নিজে হাতে মারব বলেছি, কাকে? চিত্রসেনকে। কেন? সব কথাগুলো বললেন প্রভু, কি করছ? চিত্রসেন তোমার ভক্ত না, আর তুমি সেই ভক্তকে মারবে? এই কথাটা তুলে নাও, কিছুতেই না। আমার মুখ দিয়ে যখন বেরিয়ে গিয়েছে, আমি যখন বলে ফেলেছি, ওই তিন দিনের দিন চিত্রসেন মরবেই মরবে, আমি নিজে হাতে হাতে মারব। প্রভু তুমি ভক্তকে ভালোবাসো, আর সেই ভক্তকে তুমি মারবে প্রভু? ঠিক আছে প্রভু, তুমি যখন তাকে মারবে আমি তাকে বাঁচাব। চলেছে নারদ মুনি যখন, এই যে নারদ কি বলে গেলে, আমি যখন মারবো তুমি তাকে বাঁচাবে, মানে আমি কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, আমি নিজে নিজে মুখে বলেছি আমি ওকে মারবো, আর তুমি তাকে বাঁচাবে কেমন ভাবে, কেমন ভাবে বাঁচাবে?
প্রভু তুমি জানো না, প্রভু শাস্ত্রের কথা জানো না, তুমি নিজে মুখে কি বলছো জানো না, প্রভু তুমি বলছো গুরু রুষ্ট হলে কৃষ্ণ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাথ রাখি বাড়ে। মনে নেই তোমার? তুমি কৃষ্ণ, তুমি তাকে মারবে, আমি গুরু, আমি আমার শিষ্যকে বাঁচাব। চললাম প্রভু, দেখা হবে, সময় মতো দেখা হবে, যুদ্ধক্ষেত্রে দেখা হবে। আমি চললাম, চলেছে। কোথায় গেলেন চিত্রসেনের বাড়িতে? চিত্রসেন গুরুদেব এসেছেন। গুরুদেব আসুন আসুন আসুন, বসুন বসতে, আমি আসি। তুমি প্রভাতে কোথাও বেরিয়েছি? হ্যাঁ প্রভু বেরিয়েছি। তুমি পানি খেয়েছি? খেয়েছি। পানির পিক ফেলেছিলে কোথায়? যমুনার জলে তুমি পানির পিক ফেলেছ জানো না? যমুনাতে পানের পিক তো দূরে যায়, মল মূত্র থুতু কিছুই ফেলতে নেই। আর তুমি সেই যমুনার জলে পানের পিক ফেলেছ, কিন্তু তুমি পানের পিক ফেলেছ যমুনার জলে গিয়ে পড়েনি, পড়েছে ওই গালক ঋষির গায়েতে। গুরুদেব তাহলে মনিভর আমাকে অভিসম্পদ করেছে তাই না? অভিসম্পদ করলে তুমি বেঁচে যেতে, ছোটর মতো দিয়ে চলে যেত, কিন্তু বিচার যায় জানিয়েছেন কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ কি বলেছে জানো? তিন দিনের মধ্যে কৃষ্ণের হাতে তোমার মৃত্যু হবে, কৃষ্ণ নিজে হাতে তোমার। প্রভু প্রভু প্রভুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন ধরা ধামে থাকবো ততদিন প্রভুর গুণকীর্তনে নিয়মিত থাকবো। সময় পেলাম না প্রভু, এত কম সময়ের মধ্যে তোমার নাম কি জপ করবো কি বলবো প্রভু, মাত্র তিন দিন সময় আছে। প্রভু বলো না, চুপ করো, অন্যায় করছ, আবার কাঁপতে বসেছ, লজ্জা করো না, কেঁদো না, আমি আছি, আমি রক্ষা, আমি চললাম, আমি আবার তোমার কাছে আসি। চলেছেন কোথায়? অধিগিরাত তখন অধিগিরাতে চলেছেন অর্জুনের বাড়িতে। অর্জুনের দাঁড়াতে গিয়ে ধাক্কা দিল, কে? আমি আমি নারো, দরজা খোল, দরজা খোল। ছিলেন না তখন অর্জুন, ছিলেন অর্জুনের স্ত্রী। অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। গুরুদেব এত রাত্রি তুই বলেছিলিস না মা, তুই জীবনে যতবার ধরাধামে আসবি তোর ওই স্বামী অর্জুনকে তুই প্রতিরূপে পেতে চাস বলেছিস, তার জন্য তুই যাগ যজ্ঞ পূজা অর্চনা যা কিছু করার তুই করতে চাস। হ্যাঁ বলেছিলাম, আজ একটা ভালো দিন আছে, এই দিনে এই ব্রতটা উদযাপন কর, আর রাত্রি ১২টা যখন বেজে যাবে চলে যাবি ওই যমুনাতে স্নান। আর যমুনায় স্নান করে উঠে আসার সময় যাকে দেখতে পাবি
তাকে দান দিবি। দান না দিলে, না দান না দিলে কিছু সম্পূর্ণ যাগ করো, যজ্ঞ করো, নাম করো, বার করো, ব্রত করো, দান করতে হবে। দান না দিলে যাগ যজ্ঞ পূজা অর্চনার কোনো কিছু মূল্য থাকবে না। দান তোমাকে দিতে হবে, তুমি দান দেবে, দেবে তোমা গুরুদেব। রাত্রি ১২টার সময় কি দান নিতে আসবে, কাকে দান দেব? মাগো, রাত্রি ১২টার সময় তুমি যখন যমুনাতে স্নান করতে যেতে পারবে, ওই দান নেবার জন্য কেউ থাকবে, আসবে, আসবে, তাকে দান দিবে। কিন্তু শোনো মা, একা একা যাবে, কাউকে নিয়ে যাবে না। কাউকে যদি সঙ্গে নিয়ে যাও, তোমার ওই ব্রতের কোনো মূল্য থাকবে না। একা যেতে হবে, একা ওই যমুনাতে স্নান করবে, আর একা একা এসে দান দেবে। তাই আজ কথাবার্তা ফাইনালে করে দিয়ে চলে গেলেন আবার কোথায়, সেই শিষ্য চিত্রসেনের কাছে। চিত্রসেন উপায় পেয়েছে, রাত্রি ১২টার সময় ওই যমুনার ঘাটে গিয়ে দাঁড়াবে। দেখবে রাত্রি ১২টার সময় একটা মেয়ে স্নান করে উঠে আসবে, তার চরণে পড়ে যাবে। দান নিয়ে তবে পড়বে, তো পড়বে, কিছু নিয়ে তবে উঠবে। দান চাইবে, কেমন করে চাইবেন, কি দান চাইবেন, আমি সব বলে, সব বলে দিলে। রাত্রি ১২টার সময় ওই যমুনার ঘাটে গিয়ে চুপটি করে বসে আছে কে, চিত্রসেন। আর এদিকে সুভদ্রা চলেছে, সুভদ্রা গিয়ে যমুনাতে স্নান করে উঠে আসছে। যখন উঠে আসছে, সঙ্গে সঙ্গে আছার খেয়ে পড়লেন ওই চরণে চিত্রসেন। চিত্রসেন আচার খেয়ে পড়ে গেলেন সুভদ্রার চরণে। কে কে বাবা, এত রাত্রে তুমি কে বাবা? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, এমন ভাবে পড়ে আছে, লোকটি আছে না গেছে? বাবা শুনতে পাচ্ছ, ওঠো, কিছু চাও তো, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। দিবি তো মা, আমি যা চাইবো তুই দিবি তো, কথা দিলাম। তুই আমার কাছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো বলো বাবা তুমি কি চাও, কথা দাও। এই যমুনার সাক্ষী রেখে আমার কাছে প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। কি বলছো? আমি কৃষ্ণের ভগ্নী, অর্জুনের স্ত্রী, আমি যমুনাতে দাঁড়িয়ে মিথ্যা বলছি তোমাকে? আমি কথা দিলাম, আমি এই যমুনার তীরে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যমুনার ঘাটে দাঁড়িয়ে কথা দিলাম, আমি কৃষ্ণের ভগ্নী, অর্জুনের স্ত্রী, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, দেব, দেব। বলো তুমি কি চাও মা? তাহলে দে মা, আমার প্রাণে ভিক্ষা দে। বাবা, মানুষ টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এত কিছু চাই, আর আমার কাছে জীবন ভিক্ষা চাইছ? অন্য কিছু চাও, ভগবান জীবন ভিক্ষা দিতে পারে না, আর আমি কেমন করে জীবন ভিক্ষা? ওই দেখো, এই যমুনার ঘাটে দাঁড়িয়ে কথা দিলি তুই মা, তুই কৃষ্ণের ভগ্নী, অর্জুনের স্ত্রী, তুই মিথ্যা বলিস না, তোর কাছে যা চাইব তুই তাই দিবি। তাহলে তাহলে যখন কথা দিয়েছিস আমাকে দে মামা, আমার প্রাণটা ভিক্ষা। তোমাকে কেউ মারবে না, কেউ মরবে, কেউ মারবে না, তুমি নিজে থেকে মরবে, তাই প্রাণ ভিক্ষা চাইছো? মা গো, আমার তিন দিনের দিন মৃত্যু হবে, কে মারবে? আমি তোমাকে আগে বলেছি, তুমি মরে নিজে মরবে না, কেউ তোমাকে মারবে, মারবে কে? কারবে তোমার বুকের পাটা যে তোমাকে মারবে? একবারে বলো, তিন দিন সময় দেব না, আজ রাতের মধ্যে তার চুলের মোচটি ধরে টেনে নিয়ে আসবো, বলো সে কে?
পারবি তো মা? পারব। আমি কৃষ্ণের ভগ্নী অর্জুনের স্ত্রী বলছি, আমি পারব। বলো সে কে? অন্য কেউ নয় মা, সে হলো কৃষ্ণ। আস্তে করে বলে দিয়েছেন কৃষ্ণ। কৃষ্ণ? কোন কৃষ্ণ? কে কৃষ্ণ বলে? কেন সেই দ্বারকাধিপতি কৃষ্ণ, তোর দাদা কৃষ্ণ, সর্বনা দাদা যাকে মারবে বলেছি, কৃষ্ণ যাকে মারবে বলেছি, আমি তাকে বাঁচাবো কেমন করে? আমি পারব তো? পারবি না যখন কথা দিয়েছিলিস। যমুনার ঘাট তীরে দাঁড়িয়ে এত গর্ব করে বলেছিলিস কেন তুই যে আমি কৃষ্ণের ভগ্নী অর্জুনের স্ত্রী, আমার কাছে যা চাইবে তাই পাবে, আমি তাই দেব। দিতে যদি না পারবি মা তাহলে কেন কেন বলেছিলিস, কেন কথা দিয়েছিলিস বল? তোর কথা কি মিথ্যা হয়ে যাবে সব? বাবা আমি কথা দিলাম, আমি পারব, কিন্তু আমার স্বামী অর্জুনকে বলে আমি যুদ্ধ লাগিয়ে দেব কৃষ্ণের সঙ্গে, আর যুদ্ধ করে তোমাকে আমি রক্ষা করব, কথা। রাত্রে চলেছে, অর্জুন ঘুমাচ্ছেন, অর্জুনের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। কাঁদছ? তোমার কি হয়েছে, কাঁদছ কেন বলো? শুনো তোমার কি হয়েছে? না বলছিলাম কি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে, কথা দাও। এর জন্য এত কাঁদতে হয়? আমার কিসের অভাব? আমার যা আছে সবই তো তোমার, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? দেবে তো? কথা দাও দেবে? দেব না, মন করে বললে হবে না, তুমি বলো দেবে? আমি ইষ্ট দেবতাকে স্মরণ করে ত্রিশত অঙ্গীকার করলাম, আমি তুমি আমার কাছে আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব, দেব, দেব। বাহ, তাহলে দাও। কি দেব? আমি একজনকে কথা দিয়েছি তার জীবন ভিক্ষা, জীবন ভিক্ষা বলে, জীবন ভিক্ষা কেমন করে? না আমার দাদা কৃষ্ণ তাকে তিন দিনের দিন মারবে, আর আমি কথা দিয়েছি তাকে বাঁচাব, সর্বনা। কৃষ্ণ যাকে মারবে আর আমি তাকে কি বলছো? ভালোতে কাজ হবে না, আমি বলছি দাদার সঙ্গে যুদ্ধ লাগিয়ে না, এটাই বাকি ছিল, তাই না বাবা? এটাই সবাই জানুক, সবাই বলো কৃষ্ণকে এত ভালোবাসে অর্জুন, অর্জুনকে ভালোবাসে এত কৃষ্ণ, আর সেই কৃষ্ণের সঙ্গে অর্জুন লাগিয়ে দিয়েছে যুদ্ধ। স্বর্ণ অক্ষরে লেখা থাক আমার নামটা ভালোভাবে নাকি যুদ্ধ করব। প্রভাতে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধ বেঁধে গেছে তোম। কার সঙ্গে? অর্জুনের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ। দেখে নি স্ত্রীর কথা শুনে কার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে? তাহলে আমাদের ঘরে ঘরে হবে, হবে নাকি বলুন বাবা? তাই আজ যখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে, থাকতে পারলেন না আর দেবতারা, একেবারে স্বর্গমর্ত পাতাল অসত দেবতারা নেমে এসেছেন, এত করে বোঝাচ্ছেন কেন যুদ্ধ থামছে। ব্রহ্মা গিয়ে সম্মুখে, দাও, বন্ধ করো যুদ্ধ, কেন যুদ্ধ করছো? কৃষ্ণ বলছে আমি যাকে কথা দিয়েছি তিন দিনের দিন মারবো, ও তাকে বাঁচাবে কেন? এদিকে অর্জুন বলছে আমার স্ত্রী কথা দিয়েছে ওকে বাঁচাবে, আমি বাঁচাবো না কেন? বলে কৃষ্ণ, ব্রহ্মা বলছে কৃষ্ণ এটা কি করা তোমার ঠিক হচ্ছে? তুমি ভক্তকে এত ভালোবাসো আর সেই ভক্তকে তুমি মারবে বলছো, কি করব কথা দিয়ে ফেলেছি? তা কথাটা ফেল করলে হয়? আমি ভগবান হয়ে কথা ফেল, তাহলে লোকে আমার ভগবান বলে মানবে? লোকে আমার ভগবান বলবে? কেন বলবে না? তুমি কথা ফেল করনি? না করনি, না করনি, না। মনে আছে তোমার সেই কুরুক্ষেত্রে যুদ্ধের কথা? তুমি কথা দিয়েছিলে
কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অস্ত্র ধরবে না, কথা রাখতে তুমি পারো মনে নেই, তুমি রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে মারতে গিয়েছিলে, ভুল হয়ে গিয়েছিল, একটা ভুল করে দাও, তখন একটা ভুল করেছো, এখন একটা ভুল করে দাও, তুমি ভক্তের জন্য ভুল করবে, করে দাও, ভুল করবো বলছো, হ্যাঁ ঠিক আছে ভুল আমি, এই যখন ভুল করব বলতে যাচ্ছেন এমন সময় গালক ঋষি বসেছিল ওই গাছের তলাতে, কথা দিয়েছিলেন যেদিন ওই ওই দুরাচার মরবে সেই দিন আমি স্নান করব, সেই দিন আমি এই পানির পিক পরিষ্কার করব, সেই এসে হাজির গালক ঋষি, কৃষ্ণ এখনো আমি মরিনি, তুমি আমার কাছে কথা দিয়েছিলে তিন দিনের দিনে একে মারবে, এ চিত্রসেনকে মারবে, আর তুমি কথা ফেল করছো, কৃষ্ণ কি করবেন নিরুপায় হয়ে সুভদ্রা পাশে দাঁড়িয়েছিল ভগ্নী সুভদ্রা, সুভদ্রাকে বলেছে গিয়ে চরণ ধর, চরণে পড়ে, একেবারে সুভদ্রা গিয়ে গালক ঋষির চরণে পড়ে গেছে, বাবা বাবা ওকে বাঁচাও বাবা, কথা দিয়ে ফেলেছি কি করব বাবা, বলো বাবা বলো ওকে বাঁচিয়ে দাও, যদি কোনো ছেলে বাবার কাছে অন্যায় করে সে বাবা কি তাকে মারতে পারে, মারতে পারে এক দুবার মারতে পারে, জীবনে মারতে পারে বলো, মা তুই বলছিস ওকে বাঁচাবো, হ্যাঁ বাবা কথা দিয়ে ফেলেছি, ঠিক আছে আমি আমার কথা তুলে নিলাম, ওকে মারতে হবে না কিন্তু ওকে বুঝিয়ে দাও, ওকে বুঝিয়ে দাও এমন কুকর্ম যেন আর না করে, পথ চলার সময় যেন ভেবে চিনতে পাটা ফেলে, বাঁচিয়ে দিলে এমন সময় নারদ মুনি গিয়ে বলছেন কারে কাছে, কৃষ্ণের কাছে বলছেন, কৃষ্ণ প্রভু গো কথা রাখতে পেরেছি তো, তোমার কথা আমার কথা নয়, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে, বুঝলে তো হয়েছে তো, তাই বলি গুরু সব রকমের বিপদ হতে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, তাই সবাই বলো গুরু কৃপাহি কেবলম, 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 গৌরী হরি 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 কেবলম, গুরু কৃপাহি 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 কেবলম, অনেকক্ষণ গৌর কথা হয়ে গেল, মা একটু লীলার মধ্যে আসি, হ্যাঁ আজকে যে লীলাটি আস্বাদন করব আপনাদের কাছে, একটা ভক্ত আর ভগবানের লীলা, আজকের লীলার বিষয়বস্তু হলো আমার, সবাই দুরকম নামে বলে নাকি, কেউ বলেন জগন্নাথের কাঁটাল চুরি, আর কেউ বলে জগন্নাথই মাধব দাস, তা আজকে যে লীলাটি আস্বাদন করবো আপনাদের কাছে জগন্নাথই মাধব দাস, একটা ভক্ত এই জগতে একটা ভক্ত তো অনেক আছে, তার মধ্যে একটা ভক্ত আছে যার নাম ছিলেন কৃষ্ণদাস,
ব্রাহ্মণের নাম হলো কৃষ্ণদাস, আর স্ত্রীর নাম মহামায়া। এদের কোনো সন্তান সন্ততি ছিল না। তো একদিন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো, তোমাকে যে এত সুন্দর করে প্রতিষ্ঠা করেছি, তা যেদিন আমরা থাকবো না তোমাকে সেবা পূজা করবে কে? অন্তত একটা সন্তান পাঠিয়ে দাও প্রভু, যে তোমার সেবা পূজা করতে পারে। কথা দিলাম প্রভু, তুমি যদি পুত্র সন্তান দাও না, ওই পুত্র সন্তানটিকে নিয়ে করবো তোর চরণ, তোমায় চরণের দাস। আর যদি কন্যা সন্তান দাও, করবো তোমায় চরণের দাস। একটা সন্তান পাঠিয়ে দাও, তোমার ভক্ত পাঠিয়ে দাও, তোমার যে সেবা পূজা করতে পারবে এমন একজনকে পাঠিয়ে দাও তুমি আমাদের ঘরে। তা যখন নানানভাবে নানানভাবে ভগবানকে ডাকছেন, ভগবানের কাছে ডাকছেন, কাঁদছেন, ভগবান কি না দিয়ে থাকতে পারে? তা একটা ভক্তের ঘরে, ভক্তের গর্বে সন্তান প্রদান করলেন। কেমন ভাবে? পদকার বলছে, ভক্ত বাঞ্ছা কল্প তডু, ভক্তের তডে কি ভক্ত বাঞ্ছা কল্প তডু, ভক্ত কল্পনা ভক্ত বাঞ্ছ কল্প তডু, ভক্তের তডে ভক্ত বাঞ্ছ কল্প তডু, ভক্ত কে বাতরে একটি পুত্রের সন্তান দিলা জননীর উদরে, ওই আবার একটি পুত্র সন্তান দিলা জননীর উদরে, একটি পুত্রের সন্তান দিলা জননীর উদরে, একটি পুত্র সন্তান দিলা জননী উদরে, জন্ম নিল এমন জন্ম নিল, জন্ম নিল জন্ম নিল, ভক্তের মন বাসনা পূর্ণ হলো, কেমন জন্ম নিল পুত্র সন্তান জন্ম নিল, কেমন পুত্র সন্তান জন্ম নিল, ভক্তের মন বাসনা পূর্ণ হল, জন্ম নিল মন বাসনা পূরণ করে, জন্ম নিল মন বাসনা পূরণ করে, জন্ম নিল জন্মগ্রহণ করেছেন একটা সন্তান মায়ের গর্ভে। এক মাসে, দু মাসে, তিন মাস, এইভাবে দশ মাসে দশ দিন অতিবাহিত হয়ে গেল। আর দশ মাসে দশ দিন পর ভূমিষ্ঠ হয়েছে একটা সত্যজাত পুত্র সন্তান। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, 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 শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, এই শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ, পুত্র সন্তানে জন্ম নিল আজ, পুত্র সন্তানে জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ।
মায়ের আনন্দ আরে ধরে মায়ের আনন্দ আরে ধরে না গো আনন্দ আরে ধরে মায়ের আনন্দ আরে ধরে না গো পুত্র সন্তান মুখ হেরি আনন্দ আরে ধরে না গো পুত্র সন্তান মুখ হেরি আনন্দ আরে ধরে না রে পুত্র সন্তান মুখ হেরি আনন্দ আরে ধরে না রে আনন্দ আরে ধরে না গো আনন্দ আরে ধরে না রে আনন্দ আরে ধরে না রে আনন্দ আরে ধরে না রে শুভ দিনে শুভক্ষণে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে একটা সত্যজাত পুত্র সন্তান বাহ প্রভু গো আমাদের কথার কিছু একটা সন্তান পাঠিয়েছ তোমায় দাস পাঠিয়েছ হে মাধব আজ আমরা এই সন্তানের নামে রাখলাম মাধব দা তোমারই দাস তাই এর নাম মাধব দা মাধব দাস ধীরে ধীরে বাড়ছে শশীকলার নাই বাড়ছে দেখিতে দেখিতে দিন পেরিয়ে গেল পেরিয়ে যে গেল মাধব দাসের বয়স তখন 5 বছর পূর্ণ যে হইল 5 বছর পূর্ণ যে হইল 5 বছরের ছেলে মাধব এর কাজ কি বাবা মা যখন গীতা পাঠ বাবা যখন বসে গীতা পাঠ ভাগবত পাঠ করে মায়ের সঙ্গে বসে পাঠ শ্রবণ করে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করেন বাবা মায়ের সঙ্গে গিয়ে ওই সন্ধ্যা আরতিতে গিয়ে যোগদান করে বসে যখন কীর্তন করেন ওই তিনজনই কীর্তন করেন বসে বসে এই হলো তাদের কাজ এই নিয়মিতি আছে রে তিনজন ওই ছোট্ট মাধব দাসের কোন খেলার সাথী ছিল কোন সঙ্গী ছিল হঠাৎ একদিন দেখতে পেলে ওই দূর মাঠেতে কয়েকজনের ছেলেরা খেলা করছে ছুটতে ছুটতে চলেছেন তাদের কাছে বন্ধু ও বন্ধু তোমরা খেলা করছো আমাকে নেবে আমিও তোমাদের সাথে খেলা করব খেলা করবি তাই না আই খেলা করবি আই কি খেলা খেলছো গো ডাঙ্গুটি খেলছো ধুলো খেলা করছো ওগো আজ এ খেলা আজ না তোমাদের একটা নতুন খেলা শেখাবো কি খেলা কি খেলা শেখাবে জানো তো আজ তোমাদের কি খেলা শেখাবো কি খেলা গো হ্যাঁ শোনো শোনো আজই খেলবো খেলা আজই খেলবো খেলা নামের খেলা খেলবি যদি আই খেলবি যদি আই রে তোরা খেলবি যদি খেলবো খেলা খেলবো খেলা নামের খেলা দেখবি যদি আই দেখবি যদি আই রে তোরা দেখবি যদি আই খেলবো খেলা খেলবো খেলা নামের খেলা খেলবি যদি আই রে তোরা খেলবি যদি আই খেলবো খেলা আহা খেলবো খেলা খেলবো খেলা নামের খেলা খেলবি যদি আই রে তোরা খেলবি যদি আই খেলবি যদি আই গো তোরা খেলবি যদি আই রে তোরা কানাই আমার
মুনি নামে খেলা খেলে। তুই আমাদের হরি নামের খেলা শেখাতে আইছিস এসেছিস? ওরে এ হরি নামের খেলা কেমন খেলা? বলে হরি নামের খেলা খেলতে গেলে কেমন খেলতে হয় জানি, কেমন করে? বলে বা উত্তরণ করতে হয়। কই সবাই মিলে বা উত্তরণ করো তো কি করো করো? কাদের বলছে গো? রাখাল বালকদের নিয়ে বলছে, যার খেলার সাথী যার তাদের বলছে, কিন্তু আপনাদেরও বলছি সবাই মিলে তুলুন। এই খেলা খেলতে গেলে দুটি বাহু তুলে কিংবা করো করো তালি দিয়ে বলতে হয় কি? হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। সবাই বাহু তুলে বল হরি বল, হরি বল হরি বল, আর তুই আমাদের এই বয়সে নাম শেখাতে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমাদের সাথে তোর কিছুতেই খেলতে হবে যা। বাবাজি বৈরাগী যেটা হয় যাদের বয়স হয়ে যায় তারা তো কীর্তন করে, এখনকার ছেলে তো বলেন গো, বলেন না এখন কি হরিনামের বয়স হয়েছে তাই হরিনাম গাইব, হরিনামে শুনতে যাবো, হরিনাম বলবো নাকি, বলেন তো। কিন্তু বাবা শাস্ত্রে বলছেন কি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি নাই আসে, কি নাই আসে, আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ভয়েতে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তারা। কেউ খেলাতে নিলেন না গো, কাঁদতে কাঁদতে ফিরেছে, সবারই খেলার সাথী আছে, কই আমার তো খেলার সাথী নেই, সবাই কত খেলা গেলে আমার তো খেলা, আমার সাথে কেউ তো খেলে না, আমার যখন খেলার সাথী নেই, আমার সাথে যখন কেউ খেলে না, আমিও প্রতিজ্ঞা করলাম আমি আর কথা বলবো না, বলবো না, বলবো না। গৃহের মধ্যে ডুকরে ডুকরে কাঁদছে, যে ছেলেকে যে ছেলে বাবাকে এত বাবা বাবা বলে ডাকে, এত কথা বলে, যে মায়ের কোলে গিয়ে আদর খায়, মায়ের সঙ্গে কত খেলা করে কত কথা বলে, সেই ছেলে কেমন স্তব্ধ হয়ে গেছে, কথা বলে না, সর্বদাই নয়ন হতে বাড়ি বড় হয় কাঁদছে। খোকা খোকা তোর কি হয়েছে বলো, খোকা তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন, বল তুই কথা বলছিস না কেন, তোর কি হয়েছে বল আমাকে,
ওরে আমি তোর মা নে বলতো রে কি হয়েছে, কিছু বলে না, শুধু অঝর নয়নে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। চিৎকার করে বলে লোগো দেখো দেখে যা, যে ছেলের মুখে মারা।